নাম্বার সহ ভার্সন 2 ফেজার পেয়ে যাচ্ছেন মাত্র 1,85,000 টাকায়। 1,35,000 টাকা পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন। 85,000 টাকায় হিরো ইগনিটর পেয়ে যাচ্ছেন আমার কাছে। 1,32,000 টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন ব্লু কালার একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি এইচআর মোটরস। তো এইচআর মোটরসের ম্যানেজারের সাথে কথা বলছি। কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তাহলে শোরুমের ঠিকানাটা আর এটা একটু বলেন ভালো করে। আসসালামু আলাইকুম, আমাদের এইচআর মোটরসের ঠিকানা হচ্ছে মিরপুর 1 নম্বর থেকে যদি আসেন কেউ শাহালি মাজারটা পার হবেন, পার হলে হাতের ডান পাশে পড়বে। আর যদি কেউ গাবতলা থেকে আসেন শাহালি মাজার পার হওয়ার আগেই হাতের বাম পাশে পড়বে। বাম পাশে আসলেই কুনাবাড়ি বাজেস্টান আসবেন। কুনাবাড়ি বাজেস্টান আসলে আমাদের এইচআর মোটরস পেয়ে যাবেন। আর আমাদের ডেস্কে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন। আমরা সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে ধামাকা অফার হবে, একদম রিজনেবল প্রাইসে আপনারা ব্যাগ কিনতে পারবেন। যা হোক দর্শক বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। কথা বাড়াচ্ছি না, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে যে কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমরা বড় থেকে শুরু করতেছি। আমাদের কাছে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে। মোটামুটি ছোট বড় মাঝারি সব ধরনের বাইকের কালেকশন আছে মোটামুটি। আশা করি সবাইকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সবসময়, আর আজকেও তার ব্যতিক্রম হবে না। আর সবসময় দেওয়ার চেষ্টা করি, আজকেও করব। আর এই যে 4B থেকে আমরা শুরু করতেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়া টিভিএস 4B 160 আপনার 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ, সুপার ফ্রেশ আছে গাড়ির কন্ডিশনটা। 39 সিরিয়াল আপনার মিরপুর 2 রেজিস্ট্রেশন করা আছে, 2 বছরের ডাবল ডিক্সের বাইক। ডাবল ডিক্সের বাইক একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে, আর আমি আগেই বলে দিচ্ছি যে কেউ দামাদামি করতে পারবেন, একদম যে প্রাইসগুলো বলবো ফিক্সড প্রাইস বলে দেবো আপনার। এটা হচ্ছে কি আর রাখতে পারবো 1,45,000 টাকা, আর একটু কমান 1,45,000 টাকা। এটা আমি আপনার টেস্ট টোকেন আপডেট করে দেবো। এটা হচ্ছে গিয়ে টেস্ট টোকেন ফেল আছে, আমি 2 বছর আপডেট করে দেবো। আপডেট সহ 1,45,000 টাকা রাখতে পারবো, একদম ফিক্সড প্রাইস। ফিক্সড ফিক্সড না, সবগুলো বাইকের দামই ফিক্সড বলবো এবং যতটুকু সম্ভব কমাই দেওয়ার চেষ্টা করব। গাড়ি একদম সুপার কন্ডিশন আছে। 1,45,000 টাকা আমি টেস্ট টোকেন আপডেট করে দেবো। টেস্ট টোকেনের মেয়াদ পাবেন হচ্ছে গিয়ে আপনার, এটা আপনার 25 সাল বন্ধ পাবেন। 25 সাল বন্ধ পাবেন, 25 সাল বন্ধ পাবেন, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা একটু কমাই দেন ভাই, কমানোর অপশন নাই। তারপর আসলে সম্মান করবো, আসলে সম্মান করবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট আর একটা বাইক আছে, সেটা হচ্ছে পালসার। এটা পালসার 150 সিঙ্গেল ডিস্কের মডেল, একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এটা আপনার টেস্ট টোকেন আপডেট করতে হবে, এটাও আপডেট করতে হবে। এটা আমি আপডেট করে দেবো, সেক্ষেত্রে এটার দাম পড়বে 1,35,000 টাকা। 1,35,000 টাকার ভিতরে আমি টেস্ট টোকেন আপডেট করে দেবো, একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এটা কত মডেল? এটা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, একদম সুপার কন্ডিশন আছে, একদম নতুনের মতো কন্ডিশন আছে। নিতে পারবেন মাত্র 1,35,000 টাকা পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছি, কমানো না কিছু না, কমানোর অপশন নাই। আমি আগেই বলে দিয়েছি সবগুলো বাইকে ফিক্সড প্রাইস বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর তারপর আরেকটা আছে 4B সিঙ্গেল ডিস্ক, এটা আমি কমাই দেবো। এটা ডাবল ডিস্কের মডেল, 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, একদম নতুন 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন করা, 2 বছরের নাম্বার করা আছে, ডিজিটাল স্মার্ট কার্ড সবকিছু আছে। এটা টেস্ট টোকেন আপডেট করতে হবে না, কিছু করতে হবে না, সব করা আছে। এটা দিয়ে দেবো মাত্র 1,40,000 টাকা। এটা 1,40,000 টাকা পেয়ে যাচ্ছেন 19 এর মডেলের 4B, একদম নতুন ডাবল ডিস্কের বাইক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরবর্তী বাইক, পরবর্তীতে আপনার RTR 150 ডাবল ডিস্ক, কারণ 150 ডাবল ডিস্কের বাইক এখন বর্তমানে নাই বলতেই চলে। 150 ডাবল ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন, একদম নতুনের মতো আছে। এটা হচ্ছে কি আপনার 10,000 প্লাস মাইলেজ চলছে, একদম সুপার কন্ডিশন আছে। এটা হচ্ছে কি নিতে পারবেন, দামাদামি করতে পারবেন না। এটা হচ্ছে নিতে পারবেন মাত্র 1,15,000 টাকা ফিক্সড। 1,15,000 টাকায় ডাবল ডিক্সের 4B পেয়ে যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশন, রেজিস্ট্রেশন সহ, তাও আবার 10 বছরের নাম্বার করা, 10 বছরের নাম্বার করা। আচ্ছা ঠিক আছে। তারপর আরেকটা আপনার হিরো হাং আছে, হিরো হাং ডাবল ডিক্স, একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন, হোয়াইট কালার। হোয়াইট কালারটা অনেকেরই ফেভারিট একটা কালার, অনেকেরই পছন্দের একটা বাইক। এটা হচ্ছে কি আপনার 2 বছরের নাম্বার করা, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে গিয়ে দামাদামি করতে পারবো, একদম কমে দিয়ে দেবো, মাত্র 1,15,000 টাকায় নতুনের মতো বাইক পেয়ে যাচ্ছেন। 1,15,000 টাকা, 1,15,000 টাকায় হিরো হাং পেয়ে যাচ্ছেন, তাও নাম্বার সহ ডাবল ডিক্সের বাইক। এটা একটু কমান বাইক, 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন বাইক, এই দামে কেউ দিতে পারবে। ঠিক আছে, নতুনের মতো বাইক। আচ্ছা একদম সীমিত সময়, তারপরে ভিডিও দেখে যদি কেউ আসেন বলবেন, আমি যতটুকু সম্মান করা করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তার পাশে আর একটা আছে আপনার FZ ভার্সন 3 FI ABS, একদম ফ্রেশ কন্ডিশন, 19-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন করা, একদম ডিজিটাল পেড, স্মার্ট কার্ড, সব কিছু ওকে আছে, একদম সোবার কন্ডিশন আছে। এটা হচ্ছে গিয়া নিতে পারবেন মাত্র 1,80,000 টাকা, মাত্র 1,80,000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র, তাও FI ABS ভার্সন 3 FZS ভার্সন 3 পেয়ে যাচ্ছেন মাত্র 1,80,000 টাকায়। আচ্ছা 19-এর মডেলের বাইক। ঠিক আছে, ওটা TVS, এটা হচ্ছে কি TVS স্ট্রাইকার, TVS স্ট্রাইকার একদম ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে কি 18 মডেল, 17-18 মডেল, একদম ফ্রেশ আছে, ওয়ান টেস্ট আছে, যে কোনো বিআরটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন, যে কারণে আমি করতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে কি অনলি 75,000 টাকা ওয়ান টেস্টে পেয়ে যাচ্ছেন, 75,000 টাকা। তারপর যদি কেউ ভিডিও দেখে আসেন, এটা আমি 2,000 টাকা ডিসকাউন্ট করবো। হ্যাঁ ঠিক আছে, 2,000 টাকা ডিসকাউন্ট করবো প্রত্যেক গাড়িতে, না প্রত্যেক গাড়িতে না, এই গাড়িটা এটাতে, হ্যাঁ এটা 2,000 টাকা ডিসকাউন্ট করবো, 73,000 টাকা। আচ্ছা ঠিক আছে। আর তার পাশে আর একটা আছে আপনার হিরো ইগনিটর, এটা 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, একদম সুপার কন্ডিশন আছে, সুপার কন্ডিশন আছে। এটা হচ্ছে যে নাম দিতে পারবেন মাত্র 85,000 টাকা, 2 বছরের নাম্বার করা আছে, ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে, একদম সুপার কন্ডিশন আছে, মাত্র 85,000 টাকায় হিরো ইগনিটর পেয়ে যাচ্ছেন আমার কাছে। তার পাশে আর একটা আছে হোন্ডা লিভো, নাম্বার করা, রেজিস্ট্রেশন করা, 2 বছরের নাম্বার করা আছে, মিরপুরের ডিজিটাল বেড, স্মার্ট কার্ড সব কিছু আছে, 50 সিরিয়ালের বাইক, 2018 মডেল, 10,000 প্লাস মাইলেজ চলছে, একদম ফ্রেশ কন্ডিশন, একদমই আনটাচ ইঞ্জিন এখনও। আর এটা নিতে পারবেন, দামাদামি করতে পারবেন না, মাত্র 75,000 টাকা, মাত্র 75,000 টাকায় হোন্ডা লিভো পেয়ে যাচ্ছেন। আচ্ছা পাশে আরেকটা আমার মেট্রো প্লাস আছে, একদম নতুনের মতো কন্ডিশন, একদম সুপার কন্ডিশন আছে, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা হচ্ছে কি আপনার 5,000 প্লাস চলছে, যদিও মডেলটা 18, কিন্তু গাড়িটা সুপার কন্ডিশন আছে, গাড়িটা চলানো হয় নাই বেশি, একদম নতুনের মতো আছে, ফ্রেশ কন্ডিশন। এটা কেউ দামাদামি করতে পারবেন না, মাত্র 90,000 টাকা হলে নিতে পারবেন ফিক্সড, মাত্র 90,000 টাকা নতুনের মতো বাইক পেয়ে যাচ্ছেন। পাশে আর একটা আছে টিভিএসের রেডিয়ন বাইক, আপনার 2021-এর মডেল, 22-এ কেনা হয়েছে, এখনও রেজিস্ট্রেশন করা হয় না, যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, যে কারণে আমি। এটা হচ্ছে একদম নতুনের মতো কন্ডিশন আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ এটা আপনি নিতে পারবেন মাত্র 75,000 টাকা, মাত্র 75,000 টাকা, একদম লেটেস্ট বাইক পেয়ে যাচ্ছেন, একদম নতুনের মতো কন্ডিশন, দেখতেই পাচ্ছেন একদম চকচক চকচক করছে। তার পাশে আর একটা আপনার আছে, এটা হচ্ছে গিয়া RTR 160, একদম নতুনের মতো কন্ডিশন আছে, দেখতেই পাচ্ছেন 160, 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো আছে। এটা হচ্ছে দামাদামি করতে পারবেন না, মাত্র 1,20,000 টাকা, মাত্র 1,20,000। আর যদি কেউ ভিডিও দেখে আসেন, এটা আমি আরও 2,000 টাকা ডিসকাউন্ট করবো, মাত্র 1,18,000 টাকা, 2020-এর মডেল বাইক, কাগজের মেয়াদ আছে ভাই 24 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে, একদম ফ্রেশ কন্ডিশন বাইক পেয়ে যাচ্ছেন মাত্র 1,18,000 টাকা, একদম নতুন। পরবর্তীতে আছে ডিসকভার আপনার 110, ডিসকভার 110, একদম ফ্রেশ কন্ডিশন, CBS ব্রেক সিস্টেম, দেখতেই পাচ্ছেন 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ কন্ডিশন, নতুনের মতো বাইক আছে, দেখতেই পাচ্ছেন ডিজিটাল পেড, স্মার্ট কার্ড সব কিছু আছে, একদম ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে যে দামাদামি করতে পারবেন না, মাত্র 1,15,000 টাকা। 1,15,000 টাকা নতুনের মতো বাইক পেয়ে যাচ্ছে ডিসকভার 110। আমার কাছে আর একটা 25 আছে, সেম মডেলের, সেম আপনার 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা। আর একটা বাইক আছে, এটা হচ্ছে নিতে পারবেন মাত্র 1,20,000 টাকা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তী। হ্যাঁ, ওটা বাইরে আছে তো এই কারণে বলে দিলাম। আর এটা হচ্ছে কি পালসার ডাবল ডিস্ক। এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ব্লু কন্ডিশনের, একদম ফ্রেশ কন্ডিশন, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন আছে, ইঞ্জিন ফুল আনটাচ, একদম সুপার কন্ডিশন আছে। এটা দিয়ে দিলাম মাত্র 1,40,000 টাকা। 1,40,000 টাকায় ডাবল ডিস্কের পালসার নাম্বার সহ দিয়ে দিলাম, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন মাত্র 1,40,000 টাকা। পাশে আর একটা সিঙ্গেল ডিস্ক আছে আমার কাছে, ব্লু কালার। এটা হচ্ছে গিয়া একদম ফ্রেশ কন্ডিশন আছে, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, ডিজিটাল বইয়ে সব কিছু আছে, একদম নতুন, অনেক কন্ডিশন ভালো আছে। এটা হচ্ছে গিয়ে দামাদামি করতে পারবেন না, মাত্র 1,32,000 টাকা। 1,32,000 টাকায় পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাচ্ছেন, ব্লু কালার, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতে পাচ্ছেন। স্যার এটা কমে দেন। আচ্ছা জান, এটা 2,000 কমে দিলাম, 1,30,000 টাকা। 1,30,000 টাকা ব্লুটা। হ্যাঁ, 1,30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাইক। আর একটা আছে, এটা হচ্ছে পালসার ডাবল ডিস্কের। এটা হচ্ছে 2020-এর মডেল, 2020-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো আছে। মিরপুর বিআরটির নাম্বার করা আছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কিছু আছে, একদম সুপার কন্ডিশন আছে। এটা হচ্ছে দামাদামি করতে পারবো না, মাত্র 1,50,000 টাকা ডাবল ডিস্কের পালসার, নতুনের মতো, তা 20-এর মডেলের বাইক। আর যদি কেউ ভিডিও দেখে আসেন, এটা আমি আরও 2,000 টাকা কমাবো জান, 1,48,000 টাকা। আচ্ছা ঠিক আছে, পরবর্তী বাইক। এটা হচ্ছে ফেজার ভার্সন 2, 17-18 মডেল, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো আছে। এটা হচ্ছে গিয়া ইঞ্জিন কন্ডিশন অনেক সুপার আছে, দেখতেই পাচ্ছেন ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কিছু আছে, একদম ভালো আছে। এটা হচ্ছে দামাদামি করতে পারবেন না, মাত্র 1,90,000 টাকা। যদি ভিডিও দেখে আসেন কেউ, এটা আমি আরও 5,000 টাকা কমাবো, মাত্র 1,85,000 টাকা নাম্বার সহ ভার্সন 2 ফেজার পেয়ে যাচ্ছেন মাত্র 1,85,000 টাকায়, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা পরবর্তী বাইক। আর তার পাশে আছে, এটা হচ্ছে জিক্সার মনোটন ডাবল ডিস্কের বাইক, 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন 10,000+ চলছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কিছু আছে। এটা হচ্ছে আপনার ডাবল ডিস্কের জিক্সার পেয়ে যাচ্ছেন মাত্র 1,60,000 টাকা। 1,60,000 টাকায় জিক্সার ডাবল ডিস্ক পেয়ে যাচ্ছেন। পাশে আমার আর একটা মনোটন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। এটা সিঙ্গেল ডিস্ক, কিন্তু এটা মডেলটা হচ্ছে 19-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা, 57 সিরিয়াল, একদম ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সব কিছু আছে, এটাও একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে নিতে পারবেন মাত্র 1,60,000 টাকা। দুইটাই সেম দামে নিতে পারবেন, কিন্তু একটা 18 মডেল, একটা 19-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, আপনার যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে, যে যেটা পছন্দ নিতে পারবেন, সেম প্রাইস। আচ্ছা পাশে আর একটা আপনার এসএফ আছে, একদম লেটেস্ট মডেল, একদম আপডেট মডেলের এসএফ, আপনার একদম ম্যাট ব্লু যেটাকে বলা হয়, বর্তমানে রানিং। গাড়িটার বয়স হচ্ছে কি আপনার 3 মাস প্লাস, অল্প কয়েকদিন হয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন। মিরপুর উত্তরা বিআরটির নাম্বার করা আছে, একদম লেটেস্ট নাম্বার, লেটেস্ট বাইক, দেখতেই পাচ্ছেন। 3-4 মাস বয়স হলে কী হয়, গাড়িটা এখনও মনে করেন নতুন গন্ধও যায় নাই, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনার মাত্র 2900 কিলোমিটার মাইলেজ চলছে, একদম ফ্রেশ কন্ডিশন, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 2900 কিলোমিটার মাইলেজ চলছে, একদম নতুনের মতো আছে। নতুনের মতো কি, একদমই নতুনের মতো, একবারে নতুনই আছে, নতুন বলা যাচ্ছে না, আপনার ইউজ করছে তো এই কারণে আর নতুন বলা যায় না, বুঝলেন, অল্প ইউজ করছে তো। নতুন তো পুরান তো পুরানি, অল্প। আর মাত্র 3,05,000 টাকা। 3,05,000 টাকা নিচ্ছেন, একদম ফিক্স কমান ভাই। 3,10,000, 3,05,000 উঠছিল, কিন্তু বিক্রি করে নাই, এখন 3,05,000 দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, 3,05,000 দিয়ে দেবো। আর তারপর আর একটা ফেজার আছে, এটা হচ্ছে আপনার 2019-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। 19 মডেল 20 রেজিস্ট্রেশন, মিরপুর বিআরটির নাম্বার করা আছে, একদম সুপার কন্ডিশন আছে। চাকা থেকে শুরু করে অল এভরিথিং, অল বডি, যে সব জায়গায় সুপার কন্ডিশন আছে। এটা হচ্ছে নিতে পারবেন, মাত্র দামাদামি করতে পারবেন না, 2,25,000 টাকা, 2,25,000 টাকা এটা নিতে পারবেন। একদম সুপার কন্ডিশন আছে। এটা হচ্ছে কি আপনার এই তো 6,500 কিলোমিটার মাইলেজ। আজকে তো এটা লাস্ট, এর থেকে কমে দাম। হ্যাঁ আচ্ছা জান, আর 2,000 টাকা কমাই দিলাম। এটা তাহলে কত? আচ্ছা 2,000 না, 3,000 কমাই দিলাম, 22, 2,22,000 টাকা, 2,22,000। আচ্ছা দুই বাদ দাও না। হ্যাঁ দুই বাদ দিতে মুখে না, বাদ দেন না, দুই বাদ দিলে হয় না। আচ্ছা জান দিয়ে দিলাম 1,22,000 আমি নিয়েছি, 2,20,000, 2,20,000 টাকা। হ্যাঁ 2,20,000 টাকা ফাইল দাও, 2,20,000 টাকা। 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা, একদম ফ্রেশ কন্ডিশন বাইক দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। মোটরস থেকে যদি কেউ বাইক নেন, সেক্ষেত্রে আপনার কাগজ নাম্বার করা গাড়িগুলো নিলে সেক্ষেত্রে আপনার 1 মাসের ভিতরে মালিকানা পরিবর্তন অবশ্যই করে নিতে হবে। আর যদি অনটেজ বাইক নেন, সেক্ষেত্রে যদি আপনারা নিজেরা নাম্বার করেন, আমরা শোরুম পেপার দিয়ে দিব। আর যদি আমাদেরটা করান, সেক্ষেত্রে 15 থেকে 20 দিন আমাদের সময় দিতে হবে, আমরা এর ভিতরে নাম্বার করে দেব। আর আমাদের এস.আর মোটরসের ঠিকানা আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিই, আপনার মিরপুর 1 নম্বর কোনাবাড়ি বাসস্ট্যান্ড। যদি কেউ 1 নম্বর থেকে আসেন, শালিবাজারটা পার হবেন, পার হলে হাতের ডান পাশে পড়বে কোনাবাড়ি বাসস্ট্যান্ড। যে কাউকে বললে, জিজ্ঞেস করলে দেখা দেবে। আর যদি কেউ গাবতলী থেকে আসেন, মাজারে ঢুকবেন, শালিবাজারের আগে অল্প একটু আগে আপনার কোনাবাড়ি বাসস্ট্যান্ড। যে কাউকে জিজ্ঞেস করলে, বললেই দেখা দেবে কোনাবাড়ি বাসস্ট্যান্ড। আর কোনাবাড়ি বাসস্ট্যান্ড আসলেই আমাদের এস.আর মোটরস পেয়ে যাবেন। আর অবশ্যই ডেস্কের নাম্বার আছে, ফোন দিয়ে আসবেন। আমাদের সবাই আসবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।